নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার বন্ধুরা এটি বার্ষিক রাশিফলের ভিডিও অর্থাৎ দু হাজার বাইশ বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যদ্বাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে একটি বিষয় পূর্বে জানিয়ে দিই আমি যে ভবিষ্যদ্বাণী আপনাদেরকে বলতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি বৃহস্পতি গ্রহ শনি গ্রহ রাহু গ্রহ এই তিনটি প্ল্যানেটের উপর নির্ভর করেই কিন্তু এই রাশিফলটি গণনা করা হয়েছে তাই আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো তার একেবারে যে হানড্রেডে হান্ড্রেড মিলবে এর দাবি কিন্তু আমি কখনোই করব না তবে এই রাশিফলটি আপনাদের চলার পথে সাপোর্ট করবে অর্থাৎ হোঁচোরটা খাবেন না এতটুকুই বলবো এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তাহলে আসুন যে নেওয়া যাক বৃষ রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভস্ব যেমনটা আমি পূর্বে বলছিলাম দু সাল বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি যাই হন না কেন আপনাদের কোন কোন ক্ষেত্র ভালো যেতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় আপনাদেরকে জানাতে চলেছি আর যদি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মশক কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখাতে চান তাহলে সবচেয়ে বেটার হয় আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেট সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে দু হাজার বাইশ অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ দুই কী আসলো ছয় বৃষরাশির মালিককে শুক্র বছরটি আসলো শুক্র তবে এটা বলাই যেতে পারে এই বছর শুক্রের প্রাধান্যতার জন্য বৃষরাশির জাতক ও জাতিকার একটু লাক্সারিয়াস জায়গাটা কিন্তু দেখা যাবে আমি একে একে পুরোটাই আসছি কোন কোন ক্ষেত্রে আপনাদের ভালো যাবে কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা হয়েছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু এনার্জি পাওয়া যায় দেখুন শারীরিক দিক যদি বলা যায় এই বছর টুকিটাকি শরীরের দিকে কিন্তু প্রবলেম আসবে তবে বড়ো ধরনের কোনো সমস্যায় আপনারা কিন্তু পড়বেন না শারীরিক দিক মোটের উপর দিয়ে শুভ যারা অসুস্থ রয়েছে তাদের সেই জায়গা থেকে কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এটা বলা যেতে পারে তবে এই বছর গুরুজনদের সুস্বাস্থ্য নিয়ে কিন্তু একটু হলেও ভুগতে হতে পারে মেডিকেল এক্সপেন্সেস আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মা বাবা দাদু দিদা ইনারা যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট অর্থ কারণ এই যুগে অর্থ ছাড়া কিন্তু এক পাও চলা সম্ভব নয় ঠিক পেট্রোলের মতো যেভাবে পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি থেমে যায় সেভাবে আমাদের জীবনও কিন্তু অর্থ শেষ হয়ে গেলে স্তব্ধ হয়ে যায় তাই আর্থিক দিকটা একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে আসুন জেনে নেওয়া যাক আর্থিক দিক আপনাদের কেমন যেতে চলেছে দেখুন আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই বছর ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের আসতে চলেছে অর্থাৎ অর্থের যে ক্রাইসিস সেই ক্রাইসিস কিন্তু কমতে চলেছে যাদের লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন পাশাপাশি নতুন কোনো লোনে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কমই রয়েছে যদি না আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কেনার জন্য এক্সট্রা করে লোন না নিয়ে ফেলেন অর্থাৎ এই বছর কিন্তু মানিব্যাক ভর্তি হতে চলেছে এটা বলা যেতে পারে এই বছর কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এটা বলা যেতে পারে অর্থাৎ কোনো কাজে গেলেন সেখানে সাকসেস হলেন না রকম জিনিসটা কিন্তু খুব কম হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনারা লাখকে ক্লিক করে এগিয়ে যেতে পারবেন এটা বলা যেতে পারে তবে এই বছর আপনাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যারা ভাবছেন যে ঘরে বসে রঙিন স্বপ্ন দেখব তারা খুব ভুল ভাবছেন কারণ স্বপ্ন দেখা ভালো কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে স্বপ্ন দেখুন আর এই স্বপ্ন সত্যি হবে তখনই যখন আপনারা প্রচেষ্টাকে সফলভাবে একের পর এক এগিয়ে নিয়ে যেতে পারবেন এই বছর কর্মক্ষেত্রে প্রেসার কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ দুজনের কাজ তিনজনের কাজ চারজনের কাজ আপনাকে করতে হতে পারে তবে সেই প্রেশারটাকে যদি আপনারা নিয়ে ফেলেন তাহলে আমি খুব দাবি নিয়ে বলছি আপনাদের প্রমোশন কোনো বাপের লাল নেই আটকে দেবে এই বছর রাগ জেদ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই রাগের বসে সেই জেদের বসে এমন কিছু আপনি কাজ করে ফেলবেন যেটা আপনারই ভবিষ্যৎ জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তাই রাগ জেদকে একটু হলেও কন্ট্রোল করুন জেদ করুন তবে সঠিক জায়গায় আর সঠিক জায়গায় জেদ করতে গেলে আপনি কিন্তু সাকসেস পাবেনই পাবেন এতটুকুটা বলতে পারি এবং এই বছর গুরুজন ব্যক্তির মহাজন ব্যক্তির যারা আপনার থেকে উঁচু লেভেলে রয়েছে তাদের সাপোর্ট কিন্তু আপনি পাবেন এটা আমি বলতে পারি এই বছর যারা চাকুরি পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় চাকুরি পরিবর্তন করতে পারেন এবং অনেকে রয়েছে যারা চাকুরি করছেনই না তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন এবং যারা আজের প্রেসারে ভাবছেন চাকরিটি ছেড়ে দেবো তারা কিন্তু বড়ই ভুল করবেন এই বছর কারণ এই বছর সাপোর্ট ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন আর এই সাপোর্টের দ্বারা কিন্তু আপনারা চাকরি ক্ষেত্রে প্রভূত হারে পদোন্নতি করবেন তবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি নব্বই হাজার এক লাখ দেড় লাখ মাইনে চান সেটা তো পাবেন না কিন্তু একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা কিন্তু এই বছর চাকুরি ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় রয়েছে এরপর আসি ব্যবসা ক্ষেত্র দেখুন যারা এই বছর ব্যবসা স্টার্ট করতে চাইছেন তারা কিন্তু চোখ বন্ধ করে করতে পারেন তবে আমি একটি কথাই বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর কোন ব্যবসা শুটবল তা জেনে তারপরে ব্যবসা স্টার্ট আপ করাটা আমার মতে শ্রেয় তবে ওভারঅল ব্যবসায় সাকসেস এই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে এবং যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে আপনারা যদি চান যে একটি ব্যবসা করছেন আরেকটি ব্যবসা স্টার্ট আপ করবো সেটা কিন্তু করতে পারেন তবে এই বছর আপনারা ধার দেওয়া থেকে কিন্তু একটু হলেও বিরত থাকুন ধারে ক্রেডিটে মাল বিক্রি করবেন না সেটা নয় করবেন কিন্তু একটু হলেও কম করার চেষ্টা করুন এটাই আমি বলবো তবে ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই বছর যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে যারা অলরেডি পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে তবে আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে পার্টনার কি করছে না করছে সেই জায়গাটা একটু মানে চোখ কান খোলা রেখে বুঝতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেটিকে ভালোভাবে পড়ে তারপর সাইন করাটাই বেটার নচেত কিন্তু ফ্রড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকটাও অবশ্যই আপনারা মাথায় রাখুন যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই বছরে নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে তবে সারা বছরই যে একই রকম চলবে তা নয় কিন্তু কিছু কিছু সময় কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন সেই সুযোগকে কিন্তু আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আসি এডুকেশান সেক্টর দেখুন এই বছর এডুকেশান সেক্টরে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন আসবে অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু ফলস্বরূপ হবে না অর্থাৎ আপনি যেরকম চাইছেন সেরকম হবে না এবং সেটি হবে আপনার নিজের কৃতকর্মের জন্য অর্থাৎ পড়াশোনায় মনোযোগী ভাব কিন্তু থাকবে না মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করে বেড়ানো এইরকম জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কারণে আপনাদের রেজাল্ট কিন্তু মনোমোতাবিক হবে না যারা আপার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস টুয়েলভ এম এ পিএইচডি রিসার্চগুলো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের সাকসেস কিন্তু দূর গোড়ায় করা নাড়বে অর্থাৎ এই বছর আপনারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু সাকসেস পাবেন চাকুরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে বিদেশে কর্মরত হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এইটুকুটা বলা যেতে পারে এই বছর কিন্তু উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপর আসি ফ্যামিলি লাইফ কেমন যেতে চলেছে দেখুন ফ্যামিলির সাপোর্ট সেটা কিন্তু এই বছর আপনারা পেতে চলেছেন তবে কম বেশি হতে পারে কখনো কখনো আপনার ফ্যামিলিতে গণ্ডগোল ঝুর ঝামেলা আসতে পারে কিন্তু সারা বছরে বেশিরভাগ সময় কিন্তু ফ্যামিলির সাপোর্টটা কিন্তু বজায় থাকছে পাশাপাশি এই বছর ব্যক্তির দ্বারা আপনারা প্রভাবিত হতে পারেন কিন্তু সেটা বাইরের লোক থেকেও হতে পারে বা আপনার আত্মীয় স্বজন থেকেও হতে পারে এই প্রভাবিত হয়ে কিন্তু আপনাকে ইউজ করা হবে এবং ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো যেটাকে বলা হয় সেরকম কিন্তু করার সম্ভাবনা রয়েছে তাই কোনো ব্যাপারে কিন্তু এইগুলো ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে এই বছর প্রেমের দিক কিন্তু মোডের উপর দিয়ে শুভই বলা যায় তবে বছরের কিছু কিছু সময়ে আপনাদের অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে একটু সন্দেহবাতিক মন আপনাদের প্রেম জীবনকে কিন্তু কিছু পরিমাণ নষ্ট করতে পারে ব্যাঘাত আসতে পারে তাই অহেতু কোনো ব্যাপারে সন্দেহ করবেন না নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবেন না এটা এটাই আমি বলবো যারা প্রেমকে বিবাহের উদ্যান দিতে চাইছেন তারাও কিন্তু নির্দ্বিধা এই বছর দিতে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রেম করছেন ভাবছেন বিয়ের ব্যাপারে একটু এগাবো সেটা কিন্তু আপনারা এগোতেই পারেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের কিন্তু এই বছরটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনারা বিয়ের ব্যাপারে একেবারে এগিয়ে যেতে পারেন অর্থাৎ আপনাদের বিয়ের পিড়িতে বসার সুযোগ কিন্তু এই বছর তাই আপনারা এই ব্যাপারে কিন্তু একবারে চোখ বন্ধ করে এগোতেই পারেন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন এই বছর যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন সন্তান আসতে চাইছে না তারা কিন্তু এই বছর প্রচেষ্টা করতে পারেন আপনাদের ডেফিনেটলি ডেফিনেটলি সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে ওভারঅল যদি বলা যায় বৃষরাশির জাতক ও জাতিকার এই বছর দু হাজার বাইশ কিন্তু বেশিরভাগটাই ভালো যেতে চলেছে কিছু কিছু জায়গা প্রবলেম আসতে চলেছে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মচকের উপরে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ